হাজার বছরের ইতিহাসে বঙ্গীয় নৃতাত্ত্বিক ভাষা, সামাজিক লোকাচার আর অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মুক্ত প্রতীক বাঙালি সংস্কৃতি। আবহমান বাংলার মানুষের জীবনযাত্রায় প্রাত্যহিক ঋতু বৈচিত্র্যের প্রভাবে সময় কালের পঞ্জিকায় উন্মেষ ঘটে বাংলা নববর্ষে। বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ বাঙালির এক অনন্য সামাজিক এবং জাতীয় উৎসব। বাংলা নববর্ষ বাঙালি জাতির জন্য একটি ঐতিহ্যভিত্তিক সাংস্কৃতিক উৎসবও বটে। যুগ যুগ ধরে বাঙালি জাতি এই উৎসব পালন করে আসছে। বাংলা নববর্ষ বা বাংলা সন শুরুর কোনো বৈজ্ঞানিক জরিপ না থাকলেও এর ঐতিহাসিক ভিত্তি রয়েছে। প্রায় 450 বছর আগে বাংলা সন বা বঙ্গাব্দের জন্ম। অনেকে এটাকে ফসলি সনও বলেন, কারণ এটা কৃষি বা খাজনা আদায়ের সাথে সম্পর্কিত ছিল। তবে সম্রাট আকবরই প্রথম বাংলা সনের প্রবর্তন করেন। সেই থেকে এদেশে পালা পার্বণ, আচার অনুষ্ঠান ও উৎসবাদি বাংলা সনভিত্তিক উদযাপিত হয়ে আসছে। বাংলা নববর্ষ কোনো ধর্ম বা সম্প্রদায়ের উৎসব নয়, এটি একটি জাতীয় উৎসব তথা বাঙালির সার্বজনীন উৎসব। এই দিনটি বাঙালি এবং বাংলা ভাষাভাষীদের জন্য চিরন্তন উৎসবের দিন। স্বাধীনতার পর 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পয়লা বৈশাখ দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে জাতীয় দিবসের মর্যাদা দেন এবং পরবর্তীতে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সাল থেকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল সরকারি কর্মচারীর জন্য বাংলা নববর্ষ ভাতা প্রদান করায় দিনটি বাঙালি জাতির সার্বজনীন এবং জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বৈশাখী আলপনা, হালখাতা, বৈশাখী মুখোশ, বৈশাখী মেলা, পান্তা ইলিশ, বৈশাখী উৎসব, সংগ্রাই, মঙ্গল শোভাযাত্রা ইত্যাদির মধ্য দিয়ে বাঙালি নববর্ষ উদযাপন করে থাকে। জাদুঘর পরিদর্শনে আসুন, বাংলাদেশের ঐতিহ্যকে জানুন। আমি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ।